আল্লাহর নবীর দরবারে একদিন আম্মা জানরা আসছে, সব আম্মা জানা এসে ঘিরে ধরছে, বলতেছে হুজুর বলতে হবে আপনি কারে বেশি মহব্বত করেন। এখন নবী তার মিশে কথা বলবে না, আল্লাহর নবী ডাকতে বলেন কালকে সকালবেলা আমি ফজরের নামাজের পরে তোমাদেরকে জবাব দিয়ে দেব। মারহাবা কর, সালাক একটু শিখে যা। আল্লাহর রসুল এই মহব্বতের সালাকি করছে, কিছু করার নাই তো। 11 জন স্ত্রী ছিল, আমি আমার হাসনাবাদে আমার মসজিদে দাঁড়াইয়া অনেকবার চ্যালেঞ্জ করছি। আমি বলছি মুসলিম একরাম, আপনারা যারা বলেন রসুল আমাদের মতো, আমাদের আমাদের আম্মা জান ছিল 11 জন, মতান্তরে 14 জন, 11 জনই ধরলাম। 11 জন যে আম্মা জান ছিল, আল্লাহ নবীর 11 জন স্ত্রী, কোনোদিনও আল্লাহ নবী কোনো বিবি বলতে পারেন না যে রসুল আমাকে সময় দেয় নাই, সবাইকে আল্লাহ নবী সমানভাবে সময় দিছে। আপনারা যদি নিজেকে রসুলের মতো দাবি করেন তাহলে আপনাদেরকে 11টা করে বিয়ে করাই দেব, যদি বুড়িগঙ্গার ভিতরে 6 মাস পরে না শুভেছে তাহলে আমি হাতে ছুরি পরব, জীবন আর খতিবগিরি করব না। বুড়িগঙ্গার রহমতের পানি, একবার সুপনি খেলে গোনা যা আছে সব মাফ। উরি পানি রি পানি কারে কয়, একবারে সেই রকম পানি ওর নিচে একবার যে ডুব দিছে সে বুঝবে যে পানি কারে কয়। একবারে 6 মাস পর্যন্ত টাইম দিয়ে দেব, যদি না চুবেছে তাহলে ক্ষতিপূরণ বাদ দিয়ে দেব। যান বন্ধুগান, খুবই মনোযোগ। 11 জন বিবি আমাদের মা ঘিরে ধরলেন, কাকে মহাব্বাত করেন বলতে হবে। নবীজি বলেন সকালবেলা বলবো। সকাল আসছে, আল্লাহর নবী সকাল আসার আগে রাত্রিবেলা এশার নামাজ পড়ে 11টা খেজুর নিলেন। 11টা খেজুর নিয়ে আম্মা জান আয়েশার ঘরে যায়, বলেন আয়েশা রে আমি তোমারে মহব্বত করি, এই কথা বলে একটা খেজুর দিলেন। আম্মা জান সাউদার ঘরে গেলেন, সাউদা তোমারে মহব্বত করি, একটা খেজুর দিলেন। আম্মা জান সালমার ঘরে যায়, বলেন সালমা তোমাকে মহব্বত করি, একটা খেজুর দিলেন। 11 জন মার ঘরে যাইয়া আল্লাহর নবী 11 জন স্ত্রীর ঘরে যাইয়া আমাদের মায়েদের কাছে যাইয়া একটা করে খেজুর দিয়ে বলেন তোমারে মহাব্বত করি। সকালবেলা ফজরের নামাজের পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে সবাই আসছে। আয়েশা গিরে ধরে বলতেছে ইয়া নবী আল্লাহ বলতে হবে আপনি কাকে মহাব্বত করেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন কালকে এশার নামাজের পরে যারে খেজুর দিছি তারে ভালোবাসি। একজন আরেকজনের দিকে চা, কি ব্যাপার তুমি আলহামদুলিল্লাহ খাও, কামারও তো খেজুর দিছে, কামারও তো দিছে, আমারও দিছে, সবাই বাইর করে আমারও দিছে। আর দুনিয়ার তো আসর দুমিনল পাম, এ জাতির একটু পাম্পুমে রেখেন, যদি কোনোদিন বাঁকা হয়ে যায় তাহলে ছেটাং করে টান দিন না। আল্লাহ রসুল বলছে তোমরা টান দিও না, কি করো যদি কঠিন আকারে তোমার স্ত্রী অপরাধ করে বসে তাহলে সর্বপ্রথম তার সাথে কথা বন্ধ করে দাও, কথাবার্তা কইও না, কারণ বেডি মানুষ, আপনি যখন কথা না কবেন এমনি মুখ ভার করে বসে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না, আরে আল্লাহ রসুলের মেডিসিন, এর উপরে মেডিসিন পৃথিবীতে নাই। মুখ ভার করে বয়ে থাকবেন, চেয়ারম্যান সাহেব খুব ভার করে বয়ে থাকবেন, কথাবার্তা করবেন না। তো একদিন দুই দিন তিন দিন পরে দেখবেন বেডির কোল যে ফাইটে যাইতেছে, এমনি আইসা কমেছে, রহিমের আব্বা তুমি মন খারাপ করো না। প্র্যাকটিক্যাল দেওয়া দিতে তিন দিন পরে একদম তুমি মন টন খারাপ করো না, আমার ভুল হয়ে গেছে গা। তারপরেও যদি সুজা না হয় আল্লাহ নবী বলেন বিছনা আলাদা করে দাও, মারা লাগবে না। আপনারা তো একটা কিছু না হলে ঘুতুম করে যুদ্ধ শুরু হয়ে যায় না, এটা করবেন না, আল্লাহ রসুল নিষেধ করছে। নবীজি নিষেধ করছে স্ত্রীর মুখে হাত দিতে, আল্লাহ রসুল নিষেধ করছে। আল্লাহ আকবার, 1450 বছর আগে বিবির সাথে কেমন আচরণ করতে হবে এটাও আল্লাহর নবী শিখাই দিয়ে গেছে। একসাথে জোরে বলবেন না মারহাবা, থাপ্পড় দেওয়া যাবে না, মারা যাবে না, আঘাত করা যাবে না,
মনে রাখবেন, এটা করবেন না, ঘুষাঘুষি কিলিকিলি করেন না, যুদ্ধ করেন না, রাশি ইউক্রেনের মতো যুদ্ধ করেন না। এরপরে বিছানা আলাদা করে দাও, এরপরে বিছানা আলাদা করো, তারপরে যদি সোজা না হয়, নবীজি বললেন তারপরে তুমি কাজ করো, যদি তারপরে তোমার স্ত্রীর সাথে তোমার বেমানান হয়, যদি তারপরে মিলমিশ না হয়, তাহলে একটা কাজ করো, তুমি তার মুরব্বী ডাকো, তোমার মুরব্বী ডেকে দুই মুরব্বীদেরকে এক জায়গায় বসাইয়া যেভাবে সুন্দর হয় পরামর্শ ভিত্তিক তোমরা আলাদা হয়ে যাবে। ফুট করে কয় না, তারে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। হ্যাঁ, কথা কন ডাকা, আমরা দেশে কতটি আছে বুঝে না, সেটা তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। আরে বেটা কাপুরুষের ঘরের কাপুরুষ, তো বিয়ে করছো কেন? পুরুষ মানুষ, তালাক দিলাম, তালাক দিলাম, বেটা কাপুরুষ বিয়ে করছিস কেন? তালাক শব্দটা আল্লাহর কাছে বড় নিকৃষ্ট, কেয়ামতের আলামত। নবীজি বলেন উম্মতরিক পৃথিবীতে 72টা কেয়ামতের আলামত, কোন কোন বর্ণনা 80টা কেয়ামতের আলামত। একটা আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগে তালাকের সংখ্যা বেড়ে যাবে। আপনি যদি ব্রাহ্মণবাড়িয়া যান, সাতপুরে যান, কুমিল্লা আদালতে যান, শুধু তালাকের মামলা খালি দেখবেন, মহিলা মামলা, কেস, তালাক আর তালাক আর তালাক, সারাসারি পারাপারি। আল্লাহর নবী বলেন যখন বান্দা তালাক শব্দ উচ্চারণ করে আমার আল্লাহ পাকের আরশে মোয়াল্লা ডাক দে, বলে আল্লাহ এই বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও, আরশে মোয়াল্লাকে আল্লাহ ওর সাথে সম্পর্ক আমি রাখবো না। এই জন্য স্ত্রীর প্রতি তালাক শব্দ ব্যবহার করবেন না, ভুলও করবেন না, সাবধান, এগুলি নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট কাজ। বিড়িরা খুশি হইতিস, তারা মনে মনে হুজুর আল্লাহ 500 বছর বাঁচাই না, আমি 500 বছর বাঁচছি লাভ নাই, তো 100 বছর পরে তো এই বাঁচানোর কোনো দাম নাই। মা বোনদেরকে বলি, এ মা বোনেরা, এবার আপনাদেরকে ওষুধ দিয়ে যাই। আম্মা জান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কোনদিন নবীকে দুঃখ বুঝতে দেন নাই। রাতের গভীরে ঘরের দরজার সঙ্গে মা জননী হেলান দিয়ে দাঁড়ানো, ছোট্ট করে ডাক দিছে, খাদিজা দরজা খোলো। সাথে সাথে দরজা খুলে গেল। নবীজি বলেন, খাদিজা রে তুমি কি ঘুমাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে বাহিরে আপনি থাকেন, আপনি এসে আপনাকে খাদিজা খাদিজা বলে ডাকবেন, আপনার কষ্ট হবে, এই জন্য আমি ঘরে দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়াই থাকি যাতে আপনি নবীর কষ্ট না হয়। একবার জোরে বলবেন কি মারহাবা। নবীর এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, জীবন যৌবন সপিল আপনাই গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আম্মা জান, খাদিজা নবীকে ছাড়া খাবার খাই নাই, আর আমার দেশের খাদিজা স্বামী আছে বিদেশ, আর আমার দেশের খাদিজা টাকা পাঠানোর সাথে সাথে দেরি করে না। একবারে ওই যে কি বলে আপনার কসবার মার্কেটে দৌড়মাসি, হ্যাঁ কথা কন না কেন, দূর কারি খালি পাখির মতো উঠতেছে, ফাগুল হয়ে যায় গে, কখন মার্কেটে যাব? আর দোকান ধরে একটা পান দেখে ভাবি কি সুন্দর একটা কাপড় আনছি না আপনার লাগে, খুব মানাবেনি একবারে, খুব ফার্ম মেরে দিয়ে ভাবির কাপড় ধরাই দিচ্ছে যা। বন্ধু আমার, মা বোনেরা, স্বামীর আমানত বড় দামি জিনিস, স্বামীর প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বস্তু আপনার কাছে আমানত, আপনার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আপনার কাছে আমানত, স্বামীর সন্তানটা আপনার কাছে আমানত, এক টাকা রুজি করে নিয়ে আপনার জন্য পাঠাইছো, এটা আপনার কাছে আমানত। বোন
আমানতের খেয়ানত যদি আপনি করেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। বোন আপনাকে জান্নাতে কেউ নেবে না, স্বামীর আমানত রক্ষা করা লাগবে রে বোন। দুনিয়াতে কে আপনার স্বামী দ্বিতীয়বার, অন্য চিন্তা করার চিন্তায় তার মগজে আসবে না, এমন ভালোবাসা দিয়ে দিবেন যেই ভালোবাসা আম্মা জান খাদিজা নবীকে দিয়েছিলেন। 40 বছরের মহিষ একজন নারী তহেরা তৈয়বা, 25 বছর একজন যুবককে ভালোবাসা দিলেন, ভালোবাসা এতই পরিমাণে দিয়েছিলেন আল্লাহর নবী। আম্মা জান যতদিন পর্যন্ত জিন্দা ছিলেন দ্বিতীয় বিবাহর চিন্তাও নবীজি কোনো দিন করেন নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। আর আমরা দেশের খাদিজাগের কথা কই লাভ নাই, ঢাকার শহরে বহু আছে, কোনটা বেডি না ইজলিয়া বোঝা যায় না, কি কায়দা ওরে সর্বনাশ। দেশে কত কোয়ালিটি বেরিয়েছে ভাই, এটি বইলে লাভ নেই, বেহেপনের কোনো শেষ নেই। এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলছেন উম্মাত তোমরা শোনো, কিয়ামতের পূর্ব সময়ে নারীরা অর্ধ উলঙ্গ হয়ে বেহেয়া বেহেয়া দুলে দুলে রাস্তায় হাঁটবে, আর তারা মনে করবে যে এটাই আমাদের ক্রেডিট, এটাই আমাদের অধিকার, এটাই আমরার সম্মান। রসুল বলতেছেন কিয়ামতের আগে, ইমাম মাহদী আলাইহিসসালাম আসার আগে নারীরা অর্ধ উলঙ্গ হয়ে তারা এটাকে গর্ব মনে করবে, অহংকার মনে করবে। আজ ঠিক আমার দেশের নারীরা, সারা পৃথিবীর নারীরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় যখন হাঁটে তখন তারা এটাকে ক্রেডিট মনে করে, অহংকার করে হাঁটে, কথা বলে ঠিক না বেঠিক। আরে আমার দেশের সনাতন ধর্মের হিন্দু ধর্ম যারা আছে তাদের তো পর্দার কোনো সাবজেক্ট তাদের ধর্মে নাই, তারপরেও সনাতন ধর্মের নারীরা এক সময় কাপড় পরে নিজেকে ঢেকে ঢুকে রাস্তায় চলতো, আজকে সেটাও নাই, কি কথা বলেন ঠিক কিনা, সেটাও নাই। আগে আমার দেশের নারীরা তো সেই কি আর বলার আছে, বাড়ি থেকে বের হতো না, বের হলো পালকিতে বিভিন্ন কোয়ালিটিতে তাদেরকে নেওয়া হতো। আজকে যেটা হয়েছে সেটা একবারেই খুবই কঠিন, তার মানে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময় ঘনিয়ে গেছে। মোহতারাম সতর্ক হতে হবে, এই সময় যদি আপনি না হন তাহলে আপনার জন্য মহাসর্বনাশ হবে। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বুঝার তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমি।